প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু কেমন আছেন? ভালো আছি। তো আপা, আপনার নাম কি? পান্না। আচ্ছা বা, খুব সুন্দর নাম। তো আপা, ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, তো দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঢাকাতেই পড়ছে, নারায়ণগঞ্জ। আচ্ছা, ঢাকা নারায়ণগঞ্জ। আচ্ছা, তো আচ্ছা, তো সেখানে কি ভাড়া থাকে না নিজের বাড়ি? এখানে ভাড়া থাকে, বাড়ি ঘর কোথায় পাবো, গরিব মানুষ, বাড়ি ঘর নাই, জায়গা আছে, বাড়ি নেই। আচ্ছা, তো এই যে একজন বোরকা হেজাব ঠেজাব পরে আসছেন, যারা নাকি তালিম করে, তারা এইভাবে মানে বোরকা টোরকা পরে? তালিম করি ভাই, আগে করতাম, এখন তো কাজের জন্য যাইতে পারি না, এখন মাদ্রাসাতে রান্না বান্না করি। আচ্ছা, মানে আগে তালিমে যেতেন, তালিম করতেন। আচ্ছা, তো এখন মাদ্রাসা রান্না বান্না করেন। তো বিয়ে শাদি হয়েছে? না ভাই, বিয়ে শাদি হয় না। বিয়ে শাদি কিভাবে হবে, যৌতুক চায়, যৌতুক এর লাগে বিয়ে হইতে পারে না। আচ্ছা, তো ভাই বোন কজন বললেন? একটা ভাই। হ্যাঁ, আপনি? তো বাবা মা আছে? তো ভাই কি করে? ভাই মাদ্রাসাতে লেখাপড়া করে, আমি যেই মাদ্রাসাতে কাজ করি মাদ্রাসাতে। আচ্ছা আচ্ছা, মানে সবাই একদম মানে মাদ্রাসা লাইনে আছেন, মোটামুটি ইসলামিক লাইনে আছেন। তো নামাজ কালাম পড়েন তো নাকি? জি, নামাজ কালাম পড়েন। আচ্ছা, তো যেখানে রান্না বান্না করেন মানে মাদ্রাসা, না তো বেতন তো পান নাকি? পাই ভাই, 5-7 হাজার টাকা পাই, টাকা সংসার চলে না। খাওয়া দাওয়া? নিজেরই। খাওয়া দাওয়া নিজের, আর ঘর ভাড়া নিজের? তো এই যে 7 হাজার টাকা কি চলে? চলে না, দেখে তো কষ্ট করে তো মানুষের মুখে শুনে ওই লাইনে আসছে, ইউটিউবে আইসি, যে যদি দেখি কোনো একটা বৃদ্ধ লোক পাই, এরকম একটা ভাই পাই যে আমার পাশে এসে দাঁড়াবে, আমার সহযোগিতা হেল্প করবে, আমি তাকে বিয়ে করবো। আচ্ছা, তো আপনার এখনও বিয়ে শাদি হয় নাই? হয় নাই, যৌতুক চায়, এখন বাবা মানায় শুধু একটা ভাইকে কীভাবে বিয়ে বসি, এখন আমার ভাইয়ের দায়িত্ব যদি কেউ নিতে পারে, আমার দায়িত্ব কেউ নিতে পারে, তার কাছে বিয়ে করবো। আচ্ছা, তো আমাদের দেশে তো অনেক ছেলে পেলে আছে যারা নাকি একটু বয়স বেশি বা ইয়াং ছেলে, অনেকে ছেলে তো আছে। ভাই যৌতুক চায়, ভাইয়েরা মানে নেয় না, এর জন্য বিয়ে হইতে পারে না, অনেক আর কালো মানুষ তো তাই কেউ পছন্দ করে না। তো এখন মনে করেন আমার যারা নাকি অনেক বয়স্ক আছে, দেখা গেল অনেক পূর্বাসে থাকে, তাদের তো টাকা পয়সা দরকার নাই, তাদের অনেক টাকা পয়সা আছে, তো তারা যদি আপনাকে মনে করেন বিয়ে করার অফার দেয়, আপনি কি রাজি হবেন? আমি রাজি হব, তারা যদি আমার ভাইয়েরা আমাকে যদি দায়িত্ব দিয়ে রাখতে পারে তো তাদের কাছে আমি বিয়ে করব। আচ্ছা, তার মানে বয়স্ক কোনো প্রবাসী ভাই, যত বয়স্কই হোক, 50, 40, 60, 70, 80, তারা যদি আপনাকে অফার দেয় আপনি বিয়ে বসবেন? অফার গ্রহণ করব। আচ্ছা, তো তাহলে বিয়ের পর কি আবার নামাজ কালাম ঠিক রাখবেন তো নাকি আবার ছেড়ে দিবেন? আমার পড়া নামাজ কালাম সেভাবে ঠিক রাখতে কো, সেইভাবে আমি ঠিক থাকবো, নামাজ কালাম পড়বো। নামাজ কালাম তো বেহেস্তের সাফি ভাই, নামাজ কালাম হয়েছে সবচেয়ে মানুষের আপন। আচ্ছা, তো এখন মনে করেন কি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে ভাই, নাম্বারটা দেবো, নাম্বারটা সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটি হচ্ছে 01840492012। আমি নাম্বারটা আবারও বলছি, 01840492012। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনার কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলতে চান। আচ্ছা, তো দর্শক আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।